আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন স্টুডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আর পটল দিয়ে খুব মজাদার একটি ভাজির রেসিপি। আশা করি আপনাদের কাছে এই ভাজির রেসিপিটি ভালো লাগবে। বাসায় শুধুমাত্র ডিম আর পটল থাকলেই এই ভাজিটি আপনারা তৈরি করে নিতে পারেন। অনেকেই হয়তো এভাবে ভাজি করে নেওয়া যায় এটা জানেন না, আমার রেসিপিটি দেখে খুব সহজেই শিখে নিতে পারেন। অল্প উপকরণে ভাজিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেকটা স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিয়েছি। প্রথমেই একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 5-6টা ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। এ পর্যায়ে আমার চুলা মিডিয়াম টু লোতে করা আছে। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি রং হয়ে আসলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কেজি কুচি করে কেটে নেওয়া পটল। পটলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। আপনারা লবণের পরিমাণটা একটু বুঝেই দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভাজিটাকে নেড়ে দিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে ভাজিটা নেড়ে দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিটের জন্য এগুলোকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি পটল থেকে বের হয়ে এসেছে। পটল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা আমার মিডিয়াম টু লোতেই আছে। দেখতেই পাচ্ছেন পটলের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, এর মানে পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা মিডিয়াম টু লোতে রেখেই পটলের যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকনা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। পটলের পানিটা শুকিয়ে আসলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1টা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, এটা শুধুমাত্র ডিমটাকে ভাজার জন্য। 1 মিনিট পরে আমি একটি চামচের সাহায্যে ডিমটাকে এভাবে ভেঙে দিচ্ছি। ডিমটাকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে আর খুব ভালোভাবে ভাজির সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভাজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে আরও 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। 3-4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ভাজিটার কালার আরও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এটাকে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটি ডিম আর পটল দিয়ে তৈরি করা ভাজির রেসিপিটি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।